আমি জানি না অভ্র, আমি জানি না কীভাবে ওনাদেরকে কনসোল করা যায়, কিন্তু এরকম একটা ঘটনা প্রতিদিন প্রতিনিয়ত হচ্ছে। আমি অর্চনাদের কাছেও যাবো, কিন্তু তুমি বলো যে তুমি লাগাতার এই স্বাস্থ্য নিয়ে আমরা লাগাতার ক্যাম্পেইন করে যাচ্ছি, যেটা ঠিক হচ্ছে না। স্বাস্থ্য সচিব খেপে যাচ্ছেন, স্বাস্থ্য সচিবকে প্রশ্ন করা হচ্ছে নরকের অবস্থা, স্বাস্থ্য সচিব খেপে যাচ্ছেন, গোটা বাংলার চিত্র আমরা দেখাচ্ছি, এরপরেও কি স্বাস্থ্যমন্ত্রী তিনি অ্যাকাউন্টেবল নন? ময়ুকদা, তৃণমূলের উন্নয়নের যজ্ঞে একের পর এক নরবলি আমরা দেখতে পাচ্ছি, একের পর এক নরবলি। এক মাস মতো আগে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল দেবরা সম্ভবত, ওইখানে আবার অভিযোগ উঠেছিল একটি শিশু মৃত্যুর, যে এরমভাবে পুরো কোনো রকম ট্রিটমেন্ট না পেয়ে শিশুটা মারা গেছিল। এক মাস যেতে না যেতে আবার এতগুলো প্রাণ চলে গেল। এখানে বুঝতে হবে যে মহকুমা হাসপাতালটির কথা বলা হচ্ছে, যেখান থেকে রেফার করা হয়েছে, সেখানে কিন্তু পরিকাঠামো ছিল না, এটা পরিষ্কার। সেখানে এসএনসিইউ ওয়ার্ড ছিলই না, কাজই করছে না। সেখান থেকে রেফার করা হলো এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, 55 কিলোমিটারের ওপর দূরত্ব। এই বাচ্চাগুলোকে রেফার করা হলো, তারা এলেন, এবং এই যে মেডিকেল কলেজ তার প্রিন্সিপাল মিডিয়াতে অলরেডি স্টেটমেন্ট দিয়েছে যে ওখানে অবস্থা ভবন পরিকাঠামোর 129টা বেডে নাকি 300 জন ওপরে রোগীর চিকিৎসা করা হচ্ছে। এটাই কি আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা? স্বাস্থ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী নিজে, এটা হচ্ছে জেলা গ্রামের চিত্র। আর উল্টো দিকে ময়ুকদা, তুমি যদি দেখো SSKM-এ, তুমি একটু দেখাচ্ছিলে, কালীঘাটের কাকু 65 বছরের ওপরে বুড়ো দামড়া একটা লোক, সে বাচ্চাদের বেডে শুয়ে শুয়ে আঙুল চুষছে। ভাবুন আপনারা দর্শক বন্ধুরা, ভাবুন একজন বুড়ো ভাম লোক, সে খালি তৃণমূল নেতা বলে, ভাইপো বন্দ্যোপাধ্যায়ের কাকু বলে, কালীঘাটের এই সব ক্ষমতাসীন লোকগুলোর খুব ঘনিষ্ঠ বলে, বাচ্চাদের বেটে শুয়ে শুয়ে আঙ্গুল চুষছে জাস্ট টু এসকেপ ইডি, সে তার ভয়েস স্যাম্পেল দেবে না বলে। এটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা। এইরকমভাবে আর কতদিন চলবে? এই যে নামে সুপার স্পেশালিটি হাসপাতাল, নামে স্বাস্থ্যসাথী, সব আসলে রসগোল্লা। গ্রামের প্রান্তিক মানুষ, জেলার প্রান্তিক মানুষ যদি স্বাস্থ্য ব্যবস্থার সুরক্ষাটুকু না পান, তাহলে আমাদের রাজ্যের আছেটা কি? এবং তার পাশাপাশি খুব ভ্যালিড একটা প্রশ্ন যে তৃণমূল নেতাদের জন্য কি গোটা স্বাস্থ্য ব্যবস্থাটা রেখে দেওয়া হবে? তৃণমূল নেতারা বিভিন্ন দেশে বিদেশে তো যাচ্ছেন, কিন্তু তৃণমূল নেতাদের জন্য এই সরকারি হাসপাতালগুলো, আমি অর্চনাদি আপনার কাছে আসবো, কিন্তু তার আগে সাধারণ মানুষ, সাধারণ মানুষ, রাজুদাও হাত তুলছেন, সমিতদা আপনাদের প্রত্যেকের কাছে আসবো, একেবারে সাধারণ মানুষ দেখুন, যারা মানে রাজু ঘোষ আপনিও যে ভোটটা দেন, সেই মানুষটাও সেই ভোটটা দেয়, আমিও যে ভোটটা দিই, মমতা বন্দ্যোপাধ্যায় বা শুভেন্দু অধিকারী যে ভোটটা দেন, এই মানুষগুলোও কিন্তু সেই একটা ভোটই দেন, কিন্তু তাদেরকে যেন সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছে এই রাজ্যের যারা শাসক তারা। একবার শুনে নিন তাদের বক্তব্যগুলো, যে বক্তব্যগুলো শুনতে বোধ হয় হেলথ সেক্রেটারির সমস্যা হয়, তাই জন্য ক্যামেরা অফ করতে বলেন। এই 9 শিশু চিকিৎসা পেল না, 9 জনের মৃত্যু হলো, আপনারা বলছেন টাকা নিয়ে চিকিৎসা হয়, যখন টাকা না দিচ্ছে তখন কিছু দিয়ে মারে মেরে ফেলছে, ওই একটা বলছে আমাদের বকশিস দাও বা কিছু দিচ্ছে না, তখন হয়তো কিছু ইঞ্জেকশন কিছু দিয়ে দিয়েছে, মেরে মারাত্মক অভিযোগ করছেন তো? হ্যাঁ, ওই তো ওইরকমই তো হয়েছে একবার। কি বলছেন? জয়পুর থেকে যখন ট্রান্সফার করছে তখন বাচ্চা ডাক্তার দেখছে না, ডাক্তারও অন্য মানে আমাদেরকে অনেক সময় কথা বলছে, কথা কান দিচ্ছে না, আমার মায়ের হাত ফুলে গেছে বলতে গেছি, কথাই কান দিচ্ছে না, আরে থেকে পয়সা চাই তো, সব জায়গা থেকে পয়সা নিবে, স্বাস্থ্য সাথী থেকে পয়সা নিচ্ছে, কর থেকে পয়সা নিচ্ছে, আমরা গরিব মানুষ অত পয়সা পাবো কোথায়? স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও পয়সা নিচ্ছে, পয়সা দিয়ে সবই তো পয়সা, ওই মানুষ মাসের কাছে পয়সা চাই, কাজ করার আপনার জয়পুর থেকে আছে, অপারেশনের ঘরে পয়সা চাইছে, কিসের জন্য ডাক্তার অপারেশনের ঘরে পয়সা নিবে? স্বাস্থ্য সাথী থেকে তাহলে পয়সা কাটছে কেন? কি মনে হয় চিকিৎসা হচ্ছে? না, হচ্ছে না, চিকিৎসা হচ্ছে না, হচ্ছে না। আমার মা 4 দিন আছে, কিছুই করছে না, কিচ্ছু করছে, হয়তো মারা যাবে, আর 2 দিন থাকলে মারা যাবে। আয়াররা আছে, ওর তো পয়সা না হলে কাজই করে না তো, কাজই করে না, শোনা করলে পয়সার দরকার। 9 জন শিশু মারা গেল আপনার জেলাতে, কি বলবেন 24 ঘন্টায় একদিনে? ওদেরকে শাস্তি দিতে হবে, না হলে হবে না তো।